দিদি ঠিক আছে কি কি আছে মেনুতে? এখানে আছে লুচি, আজকের স্পেশাল মেনু জামাই ষষ্ঠী স্পেশাল মেনু সাদা ভাত লেবু। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 25শে মে, বৃহস্পতিবার। আমি সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সে এখন ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে রান্না, কিছু রান্না আমি করবো, কিছু রান্না মাঝে কিছু রান্নাকে দেখাই। এখানে হচ্ছে এখন লুচি, লুচি ভাজা হবে। আর আমি ঘুগনি বানিয়েছি লুচির সাথে, বানানো হয়ে গেল। ওখানেও বসে আছে রান্না, একটাতে আমি করছি, একটাতে মা করছি। আর ভাজা ভাজি রেডি হয়ে গেছে, পোস্তও রেডি হয়ে গেছে। আর কিছু মেনু দেখাতে থাকবো, সারাদিন কিছু করতে থাকি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আজকে সারাদিন টিভি করতে থাকি। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করবো। এই মাছের ঝাল এখানে ফুটছে, এখানে ভাজবো লুচি। মা মেখে ফেলে দিচ্ছে, মাছ এখানে রেডি হয়ে গেছে। মাছ আমি করলাম, লুচিটা ভাজবো। মাছের মাথা দিয়ে ডালের জন্য মশলা কষি, মাছটা দিয়ে কষাচ্ছি, ডাল দিয়ে এদিকে লুচি মারছি, এদিকে মাছ কষি, ডাল কষেছি। লুচি ভাজা কমপ্লিট, ঘেমে চান হয়ে গেলাম। এখন বসা হবে মটনটা, তাহলে কমপ্লিট। দিয়ে চান করবো, তারপর আছে শাড়ি করবো, একজন ঘুমিয়ে চলেছে। মটন মশলা কষাচ্ছি, আলুটা ভেজে এখন ওটার সাথে কষাচ্ছি। এখানে মাংসটা আছে, মাংসটা দিয়ে কষাটাকে তেল ছেড়ে গেছে, কষিয়ে তার দিকে। এই নিয়ে উঠেছে ঘুম থেকে, আর ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে ফটো। আমার এই মুখটা কথা না আসলে তাহলে শাড়ি বার করে এখন চলো। চান করে হয়ে গেছে আমি রেডি, জামাই ষষ্ঠী ওনা, কিন্তু রেডি হয়েছি আমি আগে সবার। তো এই দিনই এখন রেডি হবে। না আমাকে একটু দেখিয়ে দাও তো ব্যাক ক্যামেরা। টপা টপ, আই এম লুক রেডি, হম লোক হ্যায় রেডি, উধার হ্যায় ও অনিশা ম্যাডাম। কেমন দেখতে লাগছে বলবেন? পরে নিয়েছে পেপার স্লিক নাকি? না এটা ইয়ে পিওর সিল্ক, পিওর সিল্ক, পিওর সিল্ক শাড়ি। দেখতে এমন, কিন্তু দামটা প্রচন্ড। বলতে গেলাম এরপরে দেখাবো কি কি রিচুয়াল হচ্ছে আর কি কি মেনু হয়েছে আজকে, সেগুলো দুপুরবেলা শেষ। আবার এখনো টিফিনে কি কি মেনু আছে সমস্ত এবার শুরু হবে। তো এবার রেডি হোক, কি রেডি হয় দেখাচ্ছি। এখানে এখন মোটামুটি গোছানো হয়েছে, এখনো বাকি আছে খাবার দাবার। চন্দনও রেডি হয়ে গেছে, প্রচন্ড গরম, গরমে তার মধ্যে রেডি হয়ে গেছি। এই দেখুন রেডি, এই গরমে আবার রেডি হয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আয়নার মধ্যে কিভাবে, এখন আয়নায় দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হলাম রেডি, হলুদ পরে নিয়েছি, গরমে আর ভিডিও করতে ইচ্ছা করছে না, প্রচন্ড গরম। বাঁকুড়ায় বাঁকুড়ার গরম থেকে সাজা সাজি হচ্ছে, দেখি কি কি সাজিয়েছে। এখন তাহলে যারা বিয়ে করছে তারা আগে জামাই ষষ্ঠী নিয়ে নিচ্ছে, তারপরে বিয়ে করছে, বাবা কি ঝামেলা। মা রেডি হয়ে দেবে ফোটা, আর একজন কোথায় গেল দেখি। একই এসে ফোটার আগে চলে এসেছে নিজেই রান্না করে মেনু দেখছে। তুমি কি মেনুর খবর নিতে আসছো? জামাই ষষ্ঠী, জামাই তো ধান্দার সঙ্গে ছাগলের মাংস। এই যে আমি এটা রান্না বসিয়ে দিয়েছি, তুমি ওদের বললাম, আমি বললাম ঘুম থেকে উঠলে হেলে দুলে 8:30 তাও বললাম যে ওটা চান করবে, এবার ফ্রেশ হবে, তারপরে ফোটা নেবে। এই যে দিয়ে ভাই, এটা আমারই খাবার, এটা ঘুমবে না। মেয়েদের প্রতি ধ্যান দিও না তোমরা, জামাইয়ের প্রতি ধ্যান দাও বেশি। এবার তোমাকে বউ হয়ে গেছে এখানে রেডি, কেমন লাগছে মাকে বলবেন? এই যে মা রেডি, আর ইনি এখানে ক্যামেরা নিয়ে আমি ফটো তুলে দিলাম। এবার খাবারগুলো আগে দেখিয়ে দিই ঠিক আছে, কি কি আছে মেনুতে। এখানে আছে লুচি, লুচি
এখানে আছে চিকেন মটন দিয়ে ঘুগনি, চিকেন প্লাস মটন। এখানে আছে শিমুইয়ের পায়েশ, পাঁচ রকমের মিষ্টি, সবথেকে ভালো এটাই হয়, পায়েশ ফেভারিট, আর মায়ের হাতে পায়েশের ফেভারিট। এখানে আছে তাল শাঁস, ঠিক আছে, এটা গরমে রাখবেন। তার সাথে আছে, এটা হচ্ছে তরমুজ, এটাও খুব ভালো লাগে আমার, গ্রীষ্মকালের ফল এটা তরমুজ। এখানে আছে লিচু, আম, শসা, কলা, পেয়ারা, পেঁপে। আর ফলগুলো কেটে দেওয়া হয়নি, কারণ একসাথে খেতে পারবে না, তো ফল কেটে দেওয়া তো ঠিক না, কেটে রাখা, তো ওই জন্য এটাও যখন যখন খাবে কেটে দেওয়া হবে। তো সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস দেখায়, যেটা মেন ফোঁটা দেবে চন্দন, আরে জলটা খুব ইম্পর্টেন্ট, ভুলে গেছি, আর চন্দনের বাটি। এটা হচ্ছে এখন ফোঁটা দেবেন, আর জল খাবারের মেনু হচ্ছে এগুলো, আর দুপুরের মেনু আছে আলাদা, আর মা এখানে দাঁড়িয়ে আছে ফোঁটা দেবে, মা মেয়ে দুজনে একসাথে দাঁড়িয়ে আছে ফোঁটা দেওয়ার জন্য। আর আমাদের সবাই কমেন্ট করে দেখতে পাচ্ছেন, একদম দুজন একে দেখাচ্ছে, একটা ফটো তুলে নি। ফোঁটা দেওয়া কমপ্লিট, ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার হবে খাওয়া দাওয়া, টেস্ট করে বলবে খাবারগুলো। এখানের মধ্যে ঘুগনিটা আমি বানিয়েছি, পায়েসটা মা বানিয়েছে, বাকি সমস্ত জোগাড় মা করেছে, ঘুগনিটা শুধু আমি বানিয়েছি, লুচি মা করেছে। চলো এবার খাওয়া স্টার্ট করো, বলো কেমন হয়েছে, কেমন হয়েছে, ভালো খাওয়া হয়ে গেল, খুব সুন্দর খাবার, নাইস, বিউটিফুল, আউটস্ট্যান্ডিং। দুপুর বেলা এখন আমরা একটু রেস্ট করি, আর আমি একটা আলাদা আর একটা ভিডিও শুট করব, সেটা সেপারেট যাবে, হ্যাঁ হ্যাঁ, তো এখন করে নিই, তারপরে দুপুরে আবার দেখা হচ্ছে। এখন হয়ে গেছে দুপুর, আমি পুরো চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে তো থাকা সম্ভবই নয়, যা গরম, তাও মেজি আপনি তো অনেক কম গরম এখানে। আর তো এখন হবে এবার ভাত খাওয়ার জন্য রেডি, কী কী মেনু আছে সমস্ত কিছু দেখা হয়েছে, মা থালা বাটি নিয়ে রেডি হচ্ছে, আসুক তারপর দেখাচ্ছি কি কি মেনু হয়েছে। এই যে বসে গেছে এখানে খেতে জামাই রাজা, খাবার দেখো, ঠিক আছে, এই যে আমার মা, আজকে মাকেই তো দেখাতে হবে না, তো আর আজকে মাকে আর তোমাকে আমার ভিডিওতে, আমি না থাকলেও হবে, তো আজকে খাবার দাবারটা একটু দেখাই। আজকে স্পেশাল মেনু, জামাই ষষ্ঠী স্পেশাল মেনু, সাদা ভাত লেবু, তার সাথে আছে করলা ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে মটন কষা, আম শসা, খাওয়ার আগে দেখে তুলছে, মিষ্টি দই, কালোজাম, কালোজাম ফেভারিট মিষ্টি, আর খাবারের মধ্যে জল, জলের বোতল। তুমি খাবার দাবার দেখে ভাবছি আমি কতটা খেতে পারি, আমি এই যে এবার খাবে, এর মধ্যে রান্না করেছি মটন আমি, মাছ আমি, পোস্ত মা, ডাল আমি, ভাজাগুলো মা, ফটো তোলার জন্য এতক্ষণ ড্রেস পরা হয়েছিল, যাতে ভালোভাবে খেতে পারে, এখন ড্রেস চেঞ্জ করি, কিন্তু আমি ভিডিওতে তো দেখাবোই তুমি এইরকম করো ফটো তোলার জন্য। কেমন খাচ্ছ সব শেষে বলবে কোনটা ভালো হয়েছিল, কোনটা কেমন টেস্ট হয়েছিল। পেন্ট হয়ে গেছে বন্ধু, ভুলে ঢাক ঢাক হয়ে গেছে, ফেসবুক নিয়ে হজম করার ব্যবস্থা। কেমন হয়েছিল রান্নাগুলো? রান্না খাবার ভালো হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল, পুরো দেবে খেয়ে নিলাম, আর আমার কথা বলার সাহস নিলাম। তো এখন আমরা একটু রেস্ট করে নিই, আবার বিকালে দেখা হচ্ছে। এই যে এখন খাচ্ছে তরমুজ, তখনের ফল, এই যে এখন কেটে নিয়ে আর খাওয়া হচ্ছে, তরমুজ খাচ্ছে, তরমুজ পেঁপে খাওয়া হয়ে গেছে। এখন বাজে 6টা, আর এখানে উঠেছে ঝড়, এই যে মেঘলা আকাশ,
এখানে বাইরে এখন হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি আর আমরা এখন গোছাতে বসেছি ব্যাগ কালকে যাবার ভোরে বেরোনো আমাদের জিনিস প্যাক হচ্ছে এখানে।